উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপ সোমবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ইরানে দেওয়া হামর নামের ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামর পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় হিসাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূল অতিক্রম শুরু করেছে। পরবর্তী 8 থেকে 10 ঘন্টার মধ্যে চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। এরই মধ্যে যেহেতু কক্সবাজার উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং এর অগ্রভাগ চলে এসেছে, সে নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এবং এটি আস্তে আস্তে তারা বলছেন যে মূল কেন্দ্র আসার আগে এটির শক্তি আরও কিছুটা কমে যাবে এবং একটি স্বাভাবিক ঘূর্ণিঝড় হিসেবে 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে বাতাস নিয়ে এটি উপকূল অতিক্রম করবে এবং যে ক্ষয়ক্ষতিটি সেটি কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূল এবং এই সংলগ্ন যে চরাঞ্চলগুলো রয়েছে হাতিয়া সন্দ্বীপ এবং এর কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে সেখানে ক্ষয়ক্ষতি হবার বেশি আশঙ্কা তারা করছেন। তবে এরই মধ্যে পটুয়াখালী, পিরোজপুর এবং ভোলার কিছু অংশ তারা বলছেন যে খুব বেশি ঝোড়ো হাওয়া এখানে বইবে না এবং রাজধানীতে এর প্রভাব খুব বেশি পড়বে না বলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন রাতের দিকে খুব বেশি ঝোড়ো হাওয়া রাজধানী পর্যন্ত আসবে না, অর্থাৎ তাহলে দেশের মধ্যাঞ্চল পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি একটা পড়বে না সেটি বলা যায়।